প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি হিন্দু ধর্ম শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা পাঠটি পড়াবো ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এই বইয়ের আজকে আমি চতুর্থ অধ্যায় পড়াবো চতুর্থ অধ্যায়ের নাম কি চতুর্থ অধ্যায়ের নাম হলো নিত্যকর্ম অযোগাসন এটা তোমাদের বইয়ে বাসায় দেখবে চৌত্রিশ পৃষ্ঠায় আছে এই অধ্যায়টা চৌত্রিশ পৃষ্ঠায় চতুর্থ অধ্যায় নিত্যকর্ম অযোগাসন বাসায় ভালোভাবে পাতটি তোমরা ভালো করে পড়বে আজকে আমি সামান্য একটু আলোচনা করবো প্রতিদিনের কাজকেই বলা হয় নিত্যকর্ম নিত্যকর্ম বলতে কি বুঝি প্রতিদিনের কাজকেই বলা হয় নিত্যকর্ম যেমন প্রতিদিন সূর্যকে প্রণাম এবং একটি নিত্যকর্ম তা প্রত্যেক দিনের কাজই হলো নিত্যকর্ম প্রতিদিন যে কাজই করো তোমরা লেখাপড়া করাও একটা নিত্যকর্ম স্নান করাও একটা নিত্যকর্ম প্রতিদিন যে কাজ তাকেই বলা হয় নিত্যকর্ম এখন নিত্যকর্ম মেনে চললে একদিকে নিয়মানুবর্তিত শেখা যায় অপরদিকে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায় নিয়মানুবর্তিতা কি নিয়ম শেখা যায় প্রত্যেক দিন যেমন তোমরা ঘুম থেকে উঠো পড়তে বসো এটা একটা নিয়ম ঠিক এইভাবে প্রত্যেক দিন তোমরা তোমাদের পড়ার সময় পড়বে খেলার সময় খেলবে এটা কি নিয়ম এই নিয়মানুবর্তিতা শেখা যায় প্রত্যেক দিনের নিয়মানুবর্তিতা শেখা যায় অপর থেকে ঈশ্বরের সান্নিধ্য লাভ যেমন ঈশ্বরকে ডাকাও একটা কাজ তাহলে কি ঈশ্বরকে যদি আমরা ডাকি তাহলে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো এখন দেখো যোগাসন যোগ বলতে বোঝায় ভগবান ও তার সত্য চেতনার সঙ্গে সম্পর্ক স্থাপন যোগাসন এখন আসন কি স্থির অসুখাব অবস্থিতির নামই আসন নিয়মিত যোগাসন অনুশীলন করলে অনুশীলন করলে দেহকে বিভিন্ন রোগ থেকে দূরে রাখা যায় ফলে শরীর সম্পূর্ণ সুস্থ সবল ও সুন্দর হয়ে ওঠে এবং মন হয়ে ওঠে আনন্দ ও শান্তিময় তোমরা বইতে দেখবো বইতে এই পাঠটা ভালো করে পড়বে এখন দেখো পাঠ এক নিত্যকর্ম ও ধারণা ও মন্ত্র নিত্যকর্মের ধারণা নিত্যকর্ম আমরা প্রথমেই বলেছি যে কাজ করি আমরা প্রতিদিনের কাজকেই কি নিত্যকর্ম আমরা প্রতিদিন যে সব কাজ করে থাকি সেসব কর্ম। নিত্য অর্থ কী পথ্যেও বা প্রতিদিন নিত্য অর্থ কি পথ্যেও প্রতিদিন কর্ম মানে কি কাজ কর্ম মানে কাজ শাব্দিক অর্থে নিত্যকর্ম বলতে পূজায় প্রতিদিন যে কাজ সম্পূর্ণ করা হয় প্রতিদিন ঘুম থেকে উঠে সারাদিন ধরে এবং রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত যে কাজ নিষ্ঠার সাথে পালন করা হয় সেটাকে বলে নিত্যকর্ম এই যে নিত্যকর্মের সংজ্ঞাটা তোমরা খুব ভালো করে বারবার বাসায় বইতে পড়বে উদাহরণ আমরা কয়েকটা উদাহরণ দেখি ভুরে ঘুম থেকে উঠে ঈশ্বর ও গুরু প্রণাম করা মাতা পিতা মাতাকে প্রণাম করা হাত মুক্তি স্নান করে পূজা উপাসনা করা পড়া পড়ালেখা খেলাধুলা ব্যায়াম করা ইত্যাদি এখন নিত্যকর্মের মন্ত্র নিত্যকর্মের মন্ত্রটা হলো সূর্যের প্রণাম মন্ত্র যেমন প্রত্যেক আমরা সূর্যকে উঠে প্রণাম জানাই এটা নিত্যকর্মের মধ্যে পড়ে এই মন্ত্রটা তোমরা ভালো বারবার বাসায় পড়বে এবং শিখে লিখবে না দেখে ওম জবাকুসুম শঙ্কাষ্য পেয়ং মহাদুতিম ধানতারিং সর্ব পাপক ন পনত অশ্মী দিবাকরম এর অর্থ হলো কেশবের পুত্র জবা ফুলের মতো রক্তবর্ণ মহাদুতিময় অন্ধকার দূরকারী সর্বপাপ বিনাশকারী সূর্যকে আমি প্রণাম জানাই এখন দেখো পাঠ দুই নিত্যকর্মের গুরুত্ব ও প্রভাব নিত্যকর্মের গুরুত্ব নিয়ম নিত্যকর্ম করলে নিয়মানুবর্তিত শেখা যায় সময়ের কাজ সময়ে শেষ যে কোনো কাজ একবারে অসমাপ্ত পরে থাকে না নিষ্ঠাবান হওয়া যায় শৃঙ্খলা বজায় থাকে নিয়মিত ব্যায়াম খেলাধুলা এবং আহার গ্রহণ শরীর ভালো থাকে নিয়মিত পিতামাতাকে প্রণাম করলে তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা সুগভীর হয় গৃহে দেবতাদের বিগ্রহ বা প্রতিমা স্থাপন করে প্রতিদিন পূজা করে আবার বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষভাবে দেবতার পূজা করে এভাবে নিয়মিত পূজা উপাসনার ফলে ঈশ্বরের প্রতি ভক্তি সুগভীর হয় এবং ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায় এখন আমার মনে হয় যে মোটামুটি তোমরা পাঠটা বুঝেছ এবং বাসায় যদি বারবার প্র্যাকটিস করো তাহলে কি হবে আরও ভালোভাবে তোমরা পারবে এখন দেখো এই যতটুক যতটুকু পাঁচ এক ও দুই চৌত্রিশ এবং পঁয়ত্রিশ অধ্যায়টা কি চতুর্থ অধ্যায় পাঠের নাম কি নিত্যকর্ম ও যোগাস এখন তোমরা এই প্রশ্নগুলোর উত্তর বাসায় লিখার চেষ্টা করবে শিখে পাঠ ভালো করে বারবার পড়বে নাহলে কিন্তু এই উত্তরগুলো লিখতে পারবে না এক প্রথম প্রশ্ন দেখো এক নিত্যকর্ম অর্থ কি দুই নিত্যকর্ম করলে কি শেখা যায় তিন সূর্য দেবতার প্রণাম মন্ত্রটি সহল অর্থ সহ লিখো চার নৃত্যকর্ম কাকে বলে পাঁচ নিত্যকর্মের গুরুত্ব ও প্রভাব ব্যাখ্যা করো আশা করি তোমরা বাসায় ভালোভাবে পাঠটা পড়বে এবং উত্তরটা লেখার চেষ্টা করবে আজ এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা পাঠের বাকি অংশ পড়ব সবাই ভালো থেকো সুস্থ দেখো